পরিবারের জন্য আলাদা আইন পাস করে গেছে, সেটা আমি পিনাকি ভুট্টাচার্যের কাছ থেকে দেখছি। আপনি দেখেন পিনাকি ভুট্টাচার্যরে উনি আলাদা আইন পাস করছে, উনি ফ্যামিলির কারণে যে কোনো সরকার আসবে। যতগুলো অপরাধী আছে সবগুলো অপরাধীকে সবগুলো বিচারের আওতায় নিয়ে আসা হোক, নিয়ে এসে তাহাকে উচিত মূল্য শিক্ষা দেওয়া হোক। এগুলো 16 বছরে বহু চালাইছে, আমরা রাস্তাঘাটে চলতে পারি না, আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না, তারা সব কিছু লুট করে নিতেছে, জনগণকে রাস্তাপথে হয়রান করাইয়া জনগণকে যে কোনো মামলায় মিথ্যা মামলায় জড়ায় ঢুকে দিতেছে। আমরা এদেরকে সবাইকে আমরা আইনের আওতায় আনে তাকে কঠিন সাজা প্রদান করার মতো আমরা আবেদন করতেছি। আমরা শ্রদ্ধাশীল হয়ে শিক্ষার্থীকে ধ্বংস করতে, শিক্ষার্থী ধ্বংস মানে কি? একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়া। আমরা আমাদের রাষ্ট্রকে আপনাদের মাধ্যমেই প্রিয়দর্শক, যে বিষয়টি দেখেছিলাম আদালতে আইনজীবীদের বিক্ষোভ, প্রিয়দর্শক মূলত কিছুক্ষণ আগেই অর্থাৎ এখন থেকে ঠিক 5 মিনিট আগে বলা চলে যে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপুমণিকে, ডাক্তার দীপুমণিকে আদালতে আনা হয়েছে। এবং আদালতে যখন আনা হয় তখন মূলত বিক্ষোভ অর্থাৎ ক্ষুব্ধ যারা আইনজীবী রয়েছেন তারা মূলত বিক্ষোভ করেন এবং বিক্ষোভ করে তার গাড়ি আটকে দেয়, গাড়ি আটকে দিয়ে সেই গাড়ি আটকে দিয়ে কিন্তু তারা বিক্ষোভ করে, তারা গাড়ি যেতে দেয় না। পরবর্তীতে পুলিশ মূলত তাদেরকে সরিয়ে দিয়ে তাদের গাড়ি দীপুমণিকে বহনকারী যে গাড়িটি সেই গাড়িটিকে তারা জেলার কোর্টের যে হাজতখানা রয়েছে সেই হাজতখানাতে নিয়ে যায় এবং সার্বিকভাবে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নারী পুলিশ সদস্যরা এখানে সদস্য মোতায়েন করা হয়েছে, এছাড়াও পুরুষ পুলিশ সদস্য তো আছেই এবং বিজিবি মোতায়েন করা হয়েছে থানার কোর্ট চত্বরে। এবং এখানে কিন্তু সার্বিকভাবে যে চিত্র, সেই চিত্রটি কিন্তু বলা চলে যে যারা বিক্ষুব্ধ আইনজীবী তারা কিন্তু বিক্ষোভ করছে, আইনজীবীদের সাথে কোর্টে আসা বিভিন্ন সাধারণ মানুষ তারাও যুক্ত হয়েছেন, তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন, তারা বিচার চাচ্ছেন। এমন দেখা গেছে, আমরা একজনকে দেখেছি যে যিনি দীপুমণির গাড়ি যখন অর্থাৎ দীপুমণিকে বহনকারী যে পুলিশের গাড়ি যখন প্রবেশ করে তখন গাড়ির সামনে সে তিনি শুয়ে পড়ে তার বিচারের দাবি তিনি করেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে বলা চলে যে আদালতে কিন্তু আইনজীবীরা মূলত বিক্ষোভ করছেন, আইনজীবীদের বিক্ষোভ চলছে। ইতিমধ্যেই দীপুমণিকে জেল কোর্টের অর্থাৎ আদালতের যে হাজতখানা রয়েছে সেই হাজতখানায় নেওয়া হয়েছে এবং হয়তো খুব দ্রুতই ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দীপুমণিকে যাতে নিরাপদে নিয়ে যেতে পারেন জজের বিচারকের সামনে সেই বিষয়টির জন্য কিন্তু ইতিমধ্যেই তারা একটি রাস্তা তৈরি করার কাজ করছে, নিরাপত্তা দিয়ে একটি রাস্তা তৈরি করার কাজ তারা করছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি আদালতে পারায় কিন্তু আইনজীবীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা বিক্ষোভ করছেন, মূলত বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন তাদের 15 বছর ধরে তাদের উপরে যে অন্যায় অবিচার বা এই ধরনের বিষয় তাদের কথার মতন যে তারা চালানো হয়েছে সেই বিষয়টির বিচার তারা চাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আইনজীবীরা কিন্তু বিক্ষোভ করছেন এবং ইতিমধ্যেই পুলিশ দীপুমণি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় তাকেও আদালতে তোলা হবে এবং দুজনকে নেওয়ার জন্য কিন্তু যে একটি নিরাপত্তা একটি রাস্তা, সেই রাস্তা কিন্তু নির্মাণ করার কাজ চলছে। দুই পাশে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, মধ্যে কিছু জায়গা রাখা হয়েছে এবং সেই জায়গা দিয়েই মূলত ডাক্তার দীপুমণি সাবেক সমাজকল্যাণমন্ত্রী এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে নেওয়া হবে বলে কিন্তু জানা গেছে। তাদেরকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাদেরকে আদালতে তোলা হবে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হবে এমনটি জানা গিয়েছে একটি গোপন সূত্রে। এবং যে বিষয়টি বলা চলে যে তারা এই মামলাটি মূলত পুলিশ বাদী হয়ে করেছে এমনটিও জানা গেছে। তো সব কিছু মিলিয়ে আসলে তাদেরকে একটি মামলায় দীপুমণিকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তবে আরেকটি মামলায় কিন্তু গ্রেপ্তার হতে পারেন। অর্থাৎ চাঁদপুরের যে জেলা বিএনপি সভাপতি তার বাড়ি ভাঙচুরের একটি নাশকতা মামলা করা হয়েছে, সেই মামলাটিতেও হয়তো ডাক্তার দীপুমণিকে আদালতে সেই মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়ে হয়তো চাঁদপুরে নেওয়া হতে পারে এমনটি কিন্তু বলা যায়। তবে আজকের যে মামলা অর্থাৎ যে একটি হত্যা মামলার যেটি হয়েছে মোহাম্মদপুর থানার, যেটি 2 নম্বর কোর্টে মূলত তোলা হবে এবং সেই 2 নম্বর কোর্টে 3 তলাতে নিয়ে যাওয়া হবে সেই কোর্টের, এবং সেখানে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই পুলিশ সদস্য যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, নারী পুলিশ সদস্যদেরকে দিয়ে একটি রাস্তা তৈরি করেছেন, পুলিশ সদস্যরাও রয়েছেন, সব মিলিয়ে নিরাপত্তার জন্য আসলে তাদেরকে
নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা নেওয়া হয়েছে সার্বিকভাবে, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে আদালতে তোলা হবে। প্রিয় দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে সিএমএম কোর্ট থেকে। এই ছিল আমাদের কাছে সিএমএম কোর্টের সর্বশেষ চিত্র।